গত চব্বিশ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত 1190 জন, কমলো সক্রিয় রোগীর সংখ্যা। খনি কেলেঙ্কারিতে নাম জড়ালো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর, ইডি দপ্তরের তলব হেমন্ত সোরেনকে। গরু পাচার মামলা, দ্বিতীয় তলবে সারা, দিল্লির ইডি দপ্তরে অনুব্রত কন্যা। গুজরাটের পর মৃত্যু মিছিল বিহারে, ছট পুজোয় জলে ডুবে প্রাণ গেল 53 জনের। উৎসবের মরশুমে অর্থনীতির পালে হাওয়া, বাড়ল জিএসটি সংগ্রহ, তথ্য দিল কেন্দ্র। স্টেট এনএসএস সেল এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হল, রবীন্দ্র ভবনে হল এই সেমিনার। এই সেমিনারে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে মুখ্যমন্ত্রী মানিক সাহা, সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী। ফের এক ব্যক্তিকে বেধড়ক মারল 6 জন যুবক, ঘটনা কাঁঠালিয়া থানার অন্তর্গত চাঁদপুর টিলা এলাকায়, আহত ব্যক্তির নাম সুকুমার শীল। গোটা দেশের সাথে রাজ্যে অনুষ্ঠিত হলো জগদ্ধাত্রী পুজো, আনন্দময়ী মায়ের আশ্রমে হলো এই পুজো। পশ্চিম ত্রিপুরা জেলায় ফায়ারম্যান ও ড্রাইভার নিয়োগ করবে সরকার, এরই লক্ষ্যে এরিনগর পুলিশ মাঠে হলো প্রার্থীদের শারীরিক পরীক্ষা। করবুকের ঘোড়াকাপ্পা স্কুল মাঠে হলো সুশাসন শিবির, এই শিবিরের সুযোগ নিলেন এলাকার অনেকেই। বাইক সহ এক কুখ্যাত চোরকে আটক করলো জনগণ, ঘটনা বিশালগড়ের পরিমল চৌমুহনীতে। ফের চরিলামে এক ব্যক্তির বাড়িতে আক্রমণ চালালো দুষ্কৃতীরা, আহত হলেন মিটন দেবনাথ নামের সেই ব্যক্তি। স্বামীর নির্যাতনের হাত থেকে রেহাই পেতে পুলিশের দ্বারস্থ হলেন স্ত্রী, ঘটনা উদয়পুরের আরকেপুর এলাকায়। স্বামীর বিরুদ্ধে করলেন থানায় মামলা স্ত্রী মনিকা সরকার, পুলিশ মামলা নিয়ে তদন্তে নামল। ফের রাজ্য সরকারের প্রতি বিষোদ্গার করল যুব কংগ্রেস, সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগড়ে দিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে 1,19,00,000 টাকার গাঁজা উদ্ধার করল তেলিয়ামুড়া থানার পুলিশ, বহিরাজ্যে পাচার হচ্ছিল এই গাঁজাগুলো। গাঁজার পরিমাণ 1,190 কেজি, বাঁশের সঙ্গে মিশিয়ে পাচার করার চেষ্টা করা হচ্ছিল নেশা কারবারীরা। কংগ্রেস বিজেপি দুদলের সংঘর্ষে আবারও উত্তপ্ত হয়ে উঠল বিশালগড়, এতে আহত উভয় দলের বেশ কয়েকজন কর্মী। এর প্রতিবাদে বিশালগড় বাইপাস সড়ক অবরোধ করে কংগ্রেস কর্মীরা, পরিস্থিতি উত্তপ্ত, ঘটনাস্থলে পুলিশ। আগামী 5 এবং 6 নভেম্বর উদয়পুরের বিমল সিংহ সুইমিং পুলে হবে রাজ্যভিত্তিক সাঁতার প্রতিযোগিতা, এতে 8 জেলা থেকে 130 জন সাঁতার অংশগ্রহণ করবে। কর্ণাটকে নিয়োগের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ চাকরি প্রার্থীরা, সপাটে চরকশালীন পুলিশ কর্মী। যিশু হিন্দু ছিলেন, প্রমাণও আছে, দাবি পুরীর শঙ্করাচার্য ও তার সহযোগীদের। ভারত জোড়ো যাত্রায় গ্ল্যামার যোগ, রাহুলের পাশে হাঁটলেন অভিনেত্রী পূজা ভাট। পড়ুয়া সেজে পেঁয়াজ লোট উত্তরপ্রদেশে, ব্যবসায়ীদের বোকা বানিয়ে পুলিশের জালে তরুণ। খালেদা জিয়ার পুত্র তারেকের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা, বিপাকে বিএনপি। লাগে টাকা দেবে চীন, পাকিস্তানের গৌরী সেন, জিনপিং। হাত কালো হয়ে যাচ্ছে পুতিনের, অজানা রোগে ভুগছেন রুশের রাষ্ট্রপ্রধান। দক্ষিণ কোরিয়ার জলসীমার মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা কিমের, পাল্টা হানা সিউলের। বোরখা না পরে বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা, ছাত্রীদের চাবুক মারল তালিবান, ভাইরাল এই ভিডিও। টি-20 বিশ্বকাপে ফের বাংলাদেশকে হারিয়ে দিল ভারত, রোমাঞ্চকর ম্যাচে 5 রানে জয়ী বিরাট ব্রিগেড। টি-20 বিশ্বকাপের রেকর্ড কোহলি, র্যাঙ্কিংয়ে 1 নম্বরে উঠলেন সূর্যকুমার যাদব। কলকাতা লিগে রানার্সের ট্রফি দেওয়া হল না ভবানীপুরকে, পুরস্কার বিতর্কে জড়ালো আইএফএ। বি ডিভিশন ফুটবলে ফের হেরে গেল কল্যাণ সমিতি, 3-1 গোলে জয়ী নবোদয় সংঘ। কাতার বিশ্বকাপে বাঙালির প্রিয় ম্যাটন, ফুটবল প্রেমীদের মন জয়ে পাড়ি দিচ্ছে হরিণঘাটার মাংস। রাতের অন্ধকারে বেরিয়ে ওরা বার্গার পিৎজা খায়, পাক ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সরব আফ্রিদি। প্রায় 10 বছর পর জুটি বেঁধে ফের বড় পর্দায় আসছেন রিতেশ ও জেনেলিয়া, আমিষ খাওয়া ছাড়েন দুজনেই। মেধা উন্নিশার পক্ষ থেকে বিভিন্ন স্কুলে ফল ও সবজির বীজ বিতরণ করা হলো, বীজগুলো পেয়ে খুশি সবাই। অনশনের 14 দিন অতিক্রান্ত হয়ে গেল 1,10,323 শিক্ষকের, তবে কোনো রাজনৈতিক দলের সহানুভূতি তারা পেলেন না বলে সরাসরি অভিযোগ করলেন চাকরিচ্যুত শিক্ষকরা। মুসলিম মহিলাদের ডিভোর্স চাওয়ার অধিকার দিয়েছে ইসলামী, মন্তব্য কেরল হাইকোর্টের।
গল্পের রেলে কাটা পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধা মহিলার। ঘটনা নবীনপল্লী এলাকায়, মৃতের নাম কাজল শীল। ফের ছিনতাইয়ের ঘটনা ঘটলো মেলাঘরের ইন্দিরানগর এলাকায়। রাস্তা আজকে গাড়ি থেকে ছিনতাইয়ের ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ফের সহায়তার হাত বাড়ালো তীব্রমথা। প্রয়াত অজিত দেববর্মার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিলেন এমডিসি রুনিয়াল দেববর্মা। নয়দফা দাবিতে রামচন্দ্র ঘাটে 2 ঘন্টার গণ অবস্থান করল কংগ্রেস। গণ অবস্থানের পর 20 জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে যোগ দিলেন কংগ্রেস দলে। জোরপূর্বক টিসিএর সভাপতি স্বাক্ষরের অধিকার কেড়ে নিল টিসিএর নতুন কমিটি। এ নিয়ে এখন টিসিএর মধ্যে চলছে অবিরাম কানাকুশো। এ সিদ্ধান্তে গোটা রাজ্য ক্রিকেটে ছিছিরা উঠছে।